যে সংসদ ভবনে এত মানুষের দরকার নাই। শুনেন, প্রথমে প্রথমে আজকে জীবনে প্রথম সংসদ ভবনে ঢুকলাম। এর আগে হচ্ছে গিয়ে গেস্ট হিসাবে একদিন ঢুকছিলাম। দুইটাই আমার মনে হয়েছে যেটা, যে সংসদ ভবনে এত মানুষের দরকার নাই। 300 জন সংসদ সদস্যের জন্য যে সব মানুষ দেখলাম তাতে আরো কমাইলো হয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আর একটু এত মানুষের দরকার আমার পার্সোনালি মনে হয়েছে দরকার নাই। এখানে তো এত সময় কাটানোর কিছু নাই, আইন বানাইতে হবে আর এলাকায় গিয়ে কাজ করতে হবে। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটা আইডি কার্ড পাইছি, 2 লক্ষ ভোটার ভোট দেওয়ার মাধ্যমে একটা আইডি কার্ড পাইছি। এই আইডি কার্ড আর যে শপথ আজকে নিছি আমরা, এর চেয়ে বড় শপথ তো আমরা জন্মগতভাবেই বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থ যেন আমরা কখনোই না দেখি, দেশের স্বার্থটা যেন সবসময় দেখি। এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখছি যে দেশের জন্য কাজ করতে হবে। আমরা স্বতন্ত্র যারা হয়েছি সবার সাথে দেখা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে পাঠিয়েছে সংসদে, এটা আমরা পূরণ করতে পারবো। বা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে মনে করি যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আমার এলাকার জন্য, আমার সারা দেশের ফুটবলের জন্য এবং সারা দেশে যে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমি সংসদেও ভূমিকা রাখতে পারবো। আমি আপনাদের সকলের সাহায্য প্রার্থী, দোয়া প্রার্থী। সবাই মিলেই আমাকে সংসদে পাঠিয়ে ভাবেন না যে সব দায়িত্ব আমার। আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরও অনেক বেশি দায়িত্ব। আমাদেরকে বারবার চ্যালেঞ্জের মুখোমুখি করানো, আমাদেরকে জবাবদিহির আওতায় আনা। আপনারা আবার মাঝে মধ্যে চুপচাপ হয়ে যান, এই চুপচাপ হওয়া যাবে না। আমি মিডিয়াকে বলছি, আপনারা আবার ক্ষেত্র বিশেষে যে খুব সরব, কিছু কিছু ক্ষেত্রে আপনারা আবার নীরব, এইগুলা করবেন না। আশা করি আপনারা আমাদেরকেও চ্যালেঞ্জের মধ্যে রাখবেন, আমরাও আপনাদেরকে এই রকম মানে ওই জায়গায় দেখতে চাই যে আপনারা নিরপেক্ষতা রেখে আপনারা কাজ করবেন। আমাদের ওই রকম কোনো আলোচনা হয় নাই। তবে আমরা তো শুধু স্বতন্ত্র প্রার্থীরা আমরা মোবাইল, স্বতন্ত্র সংসদ সদস্য যারা, আমরা মোবাইল নাম্বার আদান প্রদান করছি। আজকে হয়তো আমরা নিজেরা নিজেদের মধ্যে হয়তো 2-4 কথা হইতে পারে, তবে ওই রকম মোর্চা বা এইরকম কোনো কিছু আলোচনা হয় নাই। আমরা শুধু আইডি কার্ডটা পাইছি, বাকিটা আমাদের কাজ শুরু করব। শুনেন, আমি 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতে আসছি, সুতরাং আমার নিজের এলাকার মানুষ তো আমারে ওন করছে। সারা বাংলাদেশের মানুষ আশা করি আমার নিজের এলাকার মানুষ যেহেতু ওন করছে, আমার কর্মই আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আর এখান পর্যন্ত আমি আসছি তো আমার কর্ম দিয়েই। আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না, আর যে ঘাম দিয়ে গোসল করার অভ্যাস আছে সে ইতিহাস বদলাইতে পারে।